আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার সন্দেশ বা বরফির রেসিপি। শুধুমাত্র তিনটি উপকরণে এই মজাদার সন্দেশটি তৈরি করে নেওয়া যাবে, আর তৈরি করাও কিন্তু একদমই সহজ। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই সন্দেশগুলি অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘি। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। ময়দাগুলিকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন ময়দার কোনো লাম্পস না থাকে। কন্টিনিউসলি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে এই মিক্সচারটা দলা বেঁধে যাবে। ময়দাটা যখন ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন এই ময়দা আর ঘির মিক্সচারটা আস্তে আস্তে গলতে শুরু করবে। নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে যেতে হবে মিক্সচারটা পাতলা হয়ে যাওয়া পর্যন্ত। এইখানে যদি আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এভাবে জাল করে নেওয়ার পর এই মিক্সচারটা এখন বেশ পাতলা হয়ে গেছে। মিক্সচারটাকে আর বেশিক্ষণ জাল করব না, আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই মিক্সচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ময়দা আর ঘির মিক্সচারটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এই মিক্সচারটাকে এখন এভাবে নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিব, তবে একদম ঠান্ডা না, কুসুম গরম থাকবে। কিছুক্ষণ পরে এই মিক্সচারটাকে চেক করে নিতে হবে ঠান্ডা হয়েছে কিনা। খেয়াল রাখতে হবে এই মিক্সচারটা যেন একদমই ঠান্ডা না হয়ে যায়। আমার এই মিক্সচারটা এখন হালকা গরম অবস্থায় আছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি 1 কাপ। 1 কাপ চিনি আমি একসঙ্গে দিব না, প্রথমে অর্ধেকটা দিচ্ছি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষেও চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন চিনিটা মিশাতে মিশাতে এই মিক্সচারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশাতে মিশাতে দেখতে পারবেন এই মিক্সচারটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সন্দেশ বা বরফির মিক্সচারটা ঠিক কিরকম ঘন হয়েছে। বাস, আমার এই সন্দেশের মিক্সচারটা একদমই রেডি। সন্দেশগুলি সেট করার জন্য আমি একটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে আমি হালকাভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর সন্দেশের সবটুকু মিক্সচার এই ট্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনারা এই সন্দেশগুলি যে কোনো পাত্রের মধ্যেই সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্রেটা ধরে আমি হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি, এতে করে সন্দেশের মিক্সচারটা চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এরপর সন্দেশের এই মিক্সচারটা সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর সন্দেশের ট্রেটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপর এই সন্দেশগুলিকে ট্রে থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার সন্দেশগুলিকে পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারবেন। বাস, তৈরি হয়ে গেল মাত্র 3টি উপকরণে খুবই মজাদার বরফি বা সন্দেশ। এত সহজ একটা সন্দেশের রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।